বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও সবার দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে, যার নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবা এবং তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা। আর ভিডিও শেষে যে কুইজ দেওয়া থাকবে তার উত্তর কমেন্ট করে জানাবা। আজকের এই ভিডিওটিতে পাশাপাশি যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদেরও উপকারে আসতে পারে, অর্থাৎ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব, প্রথমে বলে নিয়েছি, আজকে আমরা আলোচনা করব প্রোগ্রামিং ভাষা নিয়ে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রোগ্রামিং ভাষা অর্থাৎ পঞ্চম অধ্যায়। এটা আজকে আমাদের প্রথম লেকচার, অর্থাৎ লেকচার এক। তো প্রথমে সবাইকে আমার এই ক্লাসে স্বাগতম, সবাইকে এই ক্লাসে স্বাগতম। এবার পরিচিতি, আমি মোহাম্মদ মফিজুল ইসলাম রোহান, প্রভাষক আইসিটি, শোল্লা স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। পাঠ পরিচিতি, আমরা ক্লাস শুরুতেই পাঠ পরিচিতিটা একটু জেনে নেব। আমরা বলে দিয়েছি, তারপর আবার বলছি যে আজকে আমরা পড়াবো হচ্ছে, আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়, যার নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। আবার বলছি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আলোচ্য বিষয়, আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব কিছু প্রশ্নের সমাধান করতে। আমরা প্রথমে মূল বিষয়টা জেনে নেব, তারপরে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। কারণ প্রথমে যদি আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাই, তাহলে আমরা অনেক কিছু বুঝবো না বা দিতে পারবো না, তখন দেখা যায় যে আমরা মুখস্থ করব। এইটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি আমার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা বুঝে, ভালো করে বুঝে তারপর আমরা উত্তর করব। সেজন্য আমরা প্রথমে কী করব, আমাদের যে মূল বিষয়টা আছে প্রোগ্রামিং, সেটার কতগুলো প্রশ্ন আকারে আমরা সেটা আগে সমাধান করে নিব। তারপরে আমরা সৃজনশীল প্রশ্নের, এই ভিডিও টিউটোরিয়ালগুলো শেষ হলে তারপর আমরা সবার শেষে নিব হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্ন সমাধান করার আগে আমরা এই বিষয়ে কিছু প্রশ্ন ভালো করে জেনে নিতে হবে। তো আমরা দেখে নিই আজকে কী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে প্রথমেই, যেহেতু আমাদের বইয়ের অধ্যায়ের নামই হচ্ছে প্রোগ্রামিং ভাষা, সেহেতু প্রথমেই রেখেছি আমরা এক নম্বর প্রশ্ন, তোমরা শিখতে পারবা যে প্রোগ্রামিং কী বা প্রোগ্রাম কী, প্রোগ্রামের ভাষা কী। দুই নম্বর প্রশ্নে শিখতে পারবা অনুবাদক প্রোগ্রাম কী, অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ আলোচনা করতে পারবা। তিন নম্বরে তোমরা শিখতে পারবা অ্যাসেম্বলার কী, এর সুবিধা অসুবিধাগুলো শিখতে পারবা। চার নম্বর প্রশ্ন, কোন কোন প্রোগ্রামিং ভাষাকে কম্পাইল বা ইন্টারপ্রেট করা হয় সেটাও তোমরা জেনে নেবা, জানতে পারবা। পাঁচ নম্বর প্রশ্ন, কম্পাইলার কী, এর সুবিধা ও অসুবিধা লিখো, অর্থাৎ কম্পাইলার কী সেটাও জানতে পারবা, এটা কীভাবে কাজ করে সেটাও জানতে পারবা। ছ নম্বর প্রশ্ন, ইন্টারপ্রেটার কী, এর সুবিধা অসুবিধা সহ এটি কীভাবে কাজ করে সে সম্পর্কে জানতে পারবা। সাত নম্বরে জানতে পারবা কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কী। এই প্রশ্নটা তোমাদের সৃজনশীল প্রশ্নের দুই মার্কে প্রায় সময় আসে। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সাতটা প্রশ্নের উত্তর ভালোভাবে শেখা এবং জানা। আমরা এবার উত্তরে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটা ছিল কি আমাদের, প্রথম প্রশ্ন ছিল প্রোগ্রাম কী, প্রোগ্রামের ভাষা কী। তো আমরা প্রথমে সংজ্ঞায়িত করি, আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যে আমরা আমাদের ধরো রুমে গরম লাগতেছে, এখন গরমটা হচ্ছে আমাদের সমস্যা। এই সমস্যা থেকে, এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কী ব্যবহার করি, আমরা পাখা ব্যবহার করে থাকি। তাহলে পাখাটা কেন ব্যবহার করব, গরম যে সমস্যাটা ছিল সেটা সমাধান করার জন্য। তারপরে ধরো রুমে অন্ধকার, এখন অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কী ব্যবহার করব, লাইট ব্যবহার করব, অর্থাৎ আলো ব্যবহার করব। তাহলে আমরা লাইটটা কেন ব্যবহার করব, অবশ্যই অন্ধকারটা ছিল আমাদের সমস্যা, সেটা সমাধান হিসেবে আমরা ব্যবহার করবো কি, লাইট। আচ্ছা, তাহলে কম্পিউটার নামক যে ডিভাইসটা আছে সেটা আমরা কেন ব্যবহার করব, অবশ্যই নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা সমাধান করার জন্য। এখন কম্পিউটার কি নিজে থেকে কোনো কাজ করে দিতে পারে,
না, কখনোই সম্ভব না, কম্পিউটার দিয়ে করাতে হয়। এখন কম্পিউটার কি নিজে নিজে করে দিবে? না, কম্পিউটারকে বলে দিতে হবে, বলে বলে করাতে হবে। এখন কম্পিউটারকে যে বলবা, কম্পিউটার তো আমাদের ভাষা বোঝে না, আবার কম্পিউটার আমাদের ভাষা বোঝে না, আমরাও কম্পিউটারের ভাষা বুঝি না, তাহলে একটা সমস্যা হয়ে গেল। যে কম্পিউটার নামক যে ডিভাইসটা আছে, যে যন্ত্রটা আছে, সেটা দিয়ে আমরা কাজ করাবো, ঠিক আছে? কম্পিউটার নিজে থেকে কোনো কাজ করতে পারে না, তাকে দিয়ে করাবো। এখন করানোর জন্য তার যে ভাষা আছে, সে ভাষা, তার ভাষা হচ্ছে কি, মেশিন ভাষা, অর্থাৎ জিরো এবং ওয়ান, বাইনারি ভাষা। এই ভাষা ছাড়া সে আমাদের ভাষা বুঝে না। এখন তাকে দিয়ে কাজ করাতে হলে তো তার ভাষাই বলতে হবে। সেজন্য আমরা সংজ্ঞাটা একটু দেখি, যে কম্পিউটার দ্বারা কোনো একটি সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায়, কম্পিউটারের ভাষা কি, জিরো এবং ওয়ান, বাইনারি ভাষা বা মেশিন ভাষা, লিখিত নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। আমরা একটা চিত্র দেখি। দেখো, ধরো আমরা দুটি সংখ্যা যোগ করব, আমরা দুটি সংখ্যা যোগ করব। এখন যোগ করার জন্য যদি আমরা কম্পিউটারের ভাষায়, অর্থাৎ এই বাইনারি ভাষায় লিখতে যাই, তাহলে দেখো দুটি সংখ্যা যোগ করতে গেলে কম্পিউটারের ভাষায়, তাহলে আমাদের অনেক সময় লাগবে এবং সেটা হবে কি, অনেক কষ্টসাধ্য। কম্পিউটারের এই দুটি সংখ্যা যোগ করার জন্য কম্পিউটারের নিয়ম অনুযায়ী যদি আমরা বাইনারি ভাষা ব্যবহার করে করতে যাই, তাহলে সেটা কি হবে, অনেক সময় সাপেক্ষ হবে এবং কষ্টসাধ্য হবে, তাই না? আর সেজন্যই আমরা কি করি, সেজন্যই আমরা যেটা করে থাকি, এখন বিভিন্ন শব্দ, বর্ণ, অঙ্ক এবং এগুলোর বিন্যাস মিলিয়ে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা আছে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা কি করতে পারি, সহজে এই কাজগুলো করে নিতে পারি। আবার বলছি, আমরা দুটি সংখ্যার যোগ করব, ধর দুই যোগ দুই কী হবে, চার হবে। এখন এই দুই যোগ দুই চার করতে গেলে কম্পিউটার তো দুই বোঝে না, কম্পিউটার বোঝে শুধুমাত্র জিরো এবং ওয়ান, ঠিক আছে? এখন যদি আমরা কম্পিউটার ভাষায় করতে যাই, তাইলে এটা করার জন্য আমাদের অনেক সময় লাগবে এবং সেটা হবে অনেক কষ্টসাধ্য, তাই না? আচ্ছা, সেজন্য আমরা কি করি, সেজন্য আমরা বিভিন্ন শব্দ, বর্ণ, অঙ্ক এবং এগুলোর বিন্যাস মিলিয়ে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা আছে, সেগুলো ব্যবহার করে এগুলোকে খুব সহজেই করে ফেলি। তাহলে এবার আসো প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং ভাষা। সাধারণত আমরা এমনি বলতে পারি যে প্রোগ্রাম লেখার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে আমরা প্রোগ্রামিং ভাষা বলি। তো আমরা সেটাকে আর একটু গুছিয়ে বলি, প্রোগ্রাম রচনার জন্য, অর্থাৎ প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এইগুলোর বিন্যাসে নিমিলিয়ে যা তৈরি করা হয় তাকে বলা হয় প্রোগ্রামের ভাষা। তো এখানে কয়েকটা প্রোগ্রামিং ভাষার নাম দেওয়া আছে, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে বা ভাষা আছে, তার মধ্যে থেকে সি, সি প্লাস প্লাস, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, জাভা ইত্যাদি আরও অসংখ্য ভাষা আছে। তো আমরা চলে যাচ্ছি তারপরের প্রশ্নে। তারপরের প্রশ্নটা ছিল অনুবাদক প্রোগ্রাম কি, অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রামের প্রকারভেদ আলোচনা করো। এখানে লেখাটা একটু ইয়ে হয়েছে, অনুবাদক প্রোগ্রাম কি, অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ আলোচনা করো। অনুবাদক প্রোগ্রাম, আমরা প্রথমে সংজ্ঞাটা শিখে নেই, এটা এক মার্কের প্রশ্ন অনেক সময় আসে। অনুবাদক প্রোগ্রাম, যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তরিত করে, আবার বলছি, যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তরিত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। আচ্ছা, বিস্তারিত আমি একটু পরেই আলোচনা করছি। এখন তার আরেকটা প্রোগ্রাম ছিল অনুবাদক প্রোগ্রাম প্রকারভেদ, অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম কত প্রকার। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে তিন প্রকার, অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার, কী কী, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অনুবাদক প্রোগ্রাম কাকে বলে, যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তরিত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রাম কত প্রকার, কী কী, অনুবাদক প্রোগ্রাম হচ্ছে তিন প্রকার, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। আমরা চলে যাচ্ছি তারপরের প্রশ্নে। এখন অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞাটা আমরা জেনেছি, সেটার বিস্তারিত একটু আমরা জানব। দেখো এখানে চিত্রটা একটু ভালো করে দেখো, আমরা আগেই বলেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সমস্যা সমাধান করে থাকি। সি প্রোগ্রামিংও অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি। আর আমাদের এই পঞ্চম অধ্যায়ে আলোচ্য বিষয় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যে প্রোগ্রামটা আমরা শিখব তার নাম হচ্ছে সি প্রোগ্রামিং। এখন দেখো অনেকগুলো প্রোগ্রামিং ভাষা আছে, তার মধ্য থেকে সি, সিটা অন্যতম, আমরা এই অধ্যায়তে আলোচনা করব সিটা নিয়ে। তো সি প্রোগ্রামে লিখিত ভাষাটা
দেখো অনেকটা আমাদের বোধগম্য ভাষার মতো, অর্থাৎ ইংরেজি ভাষা অনেকটা কি আমাদের বোধগম্য ভাষার মতো, মানে যে ভাষাটা আমরা বুঝি সেরকম। কিন্তু কম্পিউটারের ভাষাটা কেমন হবে? কম্পিউটার কোডগুলো কম্পিউটার বুঝে শুধুমাত্র বাইনারি ভাষা, জিরো এবং ওয়ান, ঠিক আছে? এখন আগেই তো বলেছি কম্পিউটার দিয়ে আমরা কাজ করাবো, এখন কম্পিউটার দিয়ে কাজ করাবো যখন আমরা এই ভাষাটা বুঝি আর কম্পিউটার এই ভাষাটা বুঝে, তাহলে আমরা যে ভাষাটা বুঝি সেটা কম্পিউটার বুঝে না, আবার কম্পিউটার যেটা বুঝে সেটা আমরা বুঝি না। তাহলে এখন কি হবে, যে আমাদের ভাষাটাকে কম্পিউটারকে বুঝাতে হবে, আবার কম্পিউটারের ভাষাটা আমাদেরকে বুঝাতে হবে। তাহলে এখন দেখো আমরা কম্পিউটারের ভাষা বুঝি না, কম্পিউটার আমাদের ভাষা বুঝে না, এখন মাঝখানে এমন কাউকে দরকার, এমন কোনো সফটওয়্যার দরকার, এমন কোনো প্রোগ্রাম দরকার যে আমাদের ভাষাটাকে কম্পিউটারের ভাষাকে বোঝাবে, রূপান্তর করবে, যে আমাদের ভাষাটাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করবে। তাহলে মাছ তোমরা চিত্রটা দেখে বুঝতে পারতেছো যে আমাদের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে হবে। তাহলে মাঝখানে যাকে দরকার, যে প্রোগ্রামটা দরকার, যে সফটওয়্যারটা দরকার, তার নামই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। তার নাম কি আবার বলছি, যে কম্পিউটারে আমাদের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় বোঝানোর জন্য মাঝখানে যে যাকে দরকার তার নামই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম। এখন এখানে আমরা ওই যে দুইটা সঙ্গে জেনে মানে বলছিলাম জেনে নেব, যে আমরা যে ভাষায় কোড তৈরি করি, অর্থাৎ আমাদের ভাষার সাথে যেটা মিলে এটা হচ্ছে উচ্চতর ভাষা, এই উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে, অর্থাৎ এখানে যে কোডগুলো দেখতেছি এই কোডগুলোকে বলা হয় সোর্স কোড। আবার বলছি, উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স কোড বলে। কী কোড বলে? সোর্স কোড বলে, মানে আমাদের ভাষার সাথে যে কোডগুলো মিলবে সেগুলোকে বলা হয় সোর্স কোড। আর এই আমাদের কোডটাকে যখন অনুবাদ করার পরে যে কোডটা তৈরি হবে, যে কোডে রূপান্তরিত হবে, এই কোডটাকে বলা হয় মেশিন ভাষার অবজেক্ট কোড। এই কোডটাকে কি বলা হয়? অবজেক্ট কোড। অর্থাৎ আমাদের ভাষায় লিখিত যে প্রোগ্রামটা হবে, যে কোডগুলো হবে, সেটাকে বলা হয় সোর্স কোড। আর আমাদের কোডগুলোকে রূপান্তর করার পরে, অর্থাৎ মেশিন ভাষায় নেওয়ার পরে যে কোডটা তৈরি হয় তাকে বলা হয় অবজেক্ট কোড। অর্থাৎ মেশিন ভাষার কোডকে অবজেক্ট কোড বলে। তো আশা করি তোমরা এখানে উচ্চতর ভাষা লিখিত প্রোগ্রামকে সোর্স কোড বলে, মানে সোর্স কোডটাও বুঝতে পেরেছ এবং অবজেক্ট কোডটাও বুঝতে পেরেছ। এবার যে আমরা যেটা বলছিলাম, যে আমাদের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য মাঝখানে যাকে দরকার তার নাম হচ্ছে ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম। তাহলে আমরা সেখানে শিখে নিয়েছিলাম যে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে, যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তরিত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তাহলে আশা করি এই তিনটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ, যে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে, সোর্স কোড কাকে বলে, অবজেক্ট কোড কাকে বলে। আমরা চলে যাচ্ছি এবার আমাদের পরের প্রশ্নে। প্রশ্নে তো আমরা জানি অনুবাদক হিসেবে আমরা তিনটি প্রোগ্রাম পেয়েছি, অ্যাসেম্বলার, কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রেটার। তাহলে এখন আমরা জেনে নেব অ্যাসেম্বলারটা কি, আর সুবিধা ও অসুবিধাগুলো একটু জেনে নেব। অ্যাসেম্বলার, আমরা একটু চিত্রটা লক্ষ্য করি, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে অ্যাসেম্বলার কম্পাইল, অ্যাসেম্বলার কী করবে? অনুবাদ করবে, অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করবে। তাহলে চিত্রটা থেকে দেখো, অ্যাসেম্বলি অনেকগুলো ভাষার মধ্যে একটা ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় যে রূপান্তর করবে তার নামই হচ্ছে অ্যাসেম্বলার। অর্থাৎ সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই, যে অনুবাদক অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে অ্যাসেম্বলার বলে। আবার বলছি, যে অনুবাদক অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে অ্যাসেম্বলার বলে। এখানে আমরা একটু চিত্র দেখি, যে অ্যাসেম্বলি ভাষার এই যে মোব, এএক্স, ফাইভ, আইএনসি, বিএক্স, অ্যাড, এএক্স, বিএক্স, এগুলো হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম। এগুলোকে বলা হয় নেমোনিক কোড। কি কোড? এই অ্যাসেম্বলি ভাষায় যে কোডগুলো লেখা হয় সেগুলোকে বলা হয় নেমোনিক কোড। তো এই কোডটাকে অ্যাসেম্বলার কি করবে? যে অ্যাসেম্বলার মেশিন ভাষায় রূপান্তর করবে। তো এরপরের প্রশ্ন হচ্ছে অ্যাসেম্বলারের সুবিধা, আমরা একটু সুবিধাগুলো জেনে নিই। অ্যাসেম্বলারের সুবিধা, তো প্রথম সুবিধা হচ্ছে নেমোনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে। আমরা একটু আগে দেখে নিয়েছি, মেশিন ভাষা কী করে, এই যে অ্যাসেম্বলি ভাষায় যে কোডগুলো লেখা আছে এগুলোকে বলা হয় নেমোনিক কোড। আর
সুবিধাটা আমরা একটু যেখানে নেমনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে। দুই নম্বর সুবিধা হচ্ছে প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ প্রদর্শন করবে, অর্থাৎ কোনো ভুল যদি পায় সে তখন সে মেসেজ দেবে যে এই জায়গাটায় ভুল হয়েছে, চিহ্নিত করে দেবে। তারপরে তিন নম্বর সুবিধা হচ্ছে প্রোগ্রামের ভুল সংশোধন করা সহজ, যেহেতু এটা মেশিন ভাষার কাছাকাছি সেজন্য এটাতে ভুল সংশোধন করা সহজ। তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে ডিবাগিং ও টেস্টিংয়ের কাজ দ্রুত গতি সম্পন্ন। ডিবাগিং ডিবাগিং কী সেটা আমরা একটু পরে আলোচনা করব, তবে একটু সাধারণভাবে বলে নিচ্ছি, কম্পিউটারের ভুলগুলাকে অর্থাৎ প্রোগ্রামের ভুলগুলাকে বলা হয় বাগ, আর এই ভুলগুলাকে খুঁজে বের করে সংশোধন করাকে বলা হয় ডিবাগ। তাহলে চার নম্বরে কী করে ডিবাগিং ও টেস্টিংয়ের কাজ দ্রুত গতি সম্পন্ন। পাঁচ নম্বর সুবিধা হচ্ছে মেমোরিতে কম জায়গা নেয়। এবার অ্যাসেম্বলির অসুবিধা, প্রোগ্রাম নির্বাহের জন্য অর্থাৎ প্রোগ্রাম সম্পূর্ণ করার জন্য অনেক সময় লাগে, যেটা কম্পাইলারের তুলনায় প্রায় 5 থেকে 25 গুণ বেশি সময় লাগে। আচ্ছা, কম্পাইলারের সুবিধা অসুবিধাগুলো আমরা একটু পরে জেনে নেব। তো একটু জেনে নাও যে প্রোগ্রাম সম্পূর্ণ করার জন্য অনেক সময় লাগে, অর্থাৎ কম্পাইলারের তুলনায় প্রায় 5 থেকে 25 গুণ সময় বেশি লাগে। এরপর উত্তরে চলে যাচ্ছি আমরা, বলা হচ্ছে কম্পাইলার কী এটি কীভাবে কাজ করে, কম্পাইলার কী এটি কীভাবে কাজ করে, এটা সুবিধা অসুবিধাগুলো আমরা একটু জেনে নেব। এখন দেখো এখানে বলা আছে যে অনুবাদক প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে তাকে কম্পাইলার বলে। এখানে দেখো এই যে সি ভাষায় একটা লিখিত পুরো প্রোগ্রামকে সে কী করবে, কম্পাইল করবে। কম্পাইল কী করবে, পুরা এই সি ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটাকে একসাথে অবজেক্ট করে রূপান্তর করতে পারবে, অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করতে পারবে। ঠিক আছে, তো শুধু রূপান্তর করলেই হবে না, সেটাকে এক্সিকিউশন কোডে নিতে হবে, তারপরে সেটা ব্যবহার উপযোগী হবে। আচ্ছা, তাহলে আমরা কী জানলাম কম্পাইলার কী, সেটা যে অনুবাদক প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে তাকে কম্পাইলার বলে। আচ্ছা, এবার কম্পাইলারের সুবিধা, প্রোগ্রাম নির্বাহ করতে অর্থাৎ সম্পন্ন করতে অপেক্ষাকৃত কম সময় লাগে। একটু আগে বলছিলাম আমরা অ্যাসেম্বলারের অসুবিধাটা যে 5 থেকে 25 গুণ সময় বেশি লাগে কম্পাইলার থেকে, তাহলে এখানে 5 থেকে 25 গুণ কম লাগবে, এই জন্য বলা হয়েছে প্রোগ্রাম সম্পন্ন করতে বা নির্বাহ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে। তারপরে এতে সোর্স প্রোগ্রাম থেকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত হয়, ফলে সোর্স প্রোগ্রাম দ্বিতীয়বার অনুবাদের প্রয়োজন হয় না। একটু পরে উদাহরণে দেখতে পারবো। কৃত্রিম বুদ্ধিমত্তা অপেক্ষাকৃত বেশি প্রয়োগ হয় কম্পাইলার ব্যবহার করলে, বড় প্রোগ্রাম বা দ্রুত কাজ করতে কম্পাইল ব্যবহৃত হয়। এখান থেকে দেখলাম কি বড় প্রোগ্রাম করতে কোনটা ব্যবহার করব, কম্পাইলার ব্যবহার করব। এবার কম্পাইলারের অসুবিধা, যেখানে কিছু যেখানে সুবিধা আছে সেখানে কিছু অসুবিধাও থাকবে, এটাই স্বাভাবিক। তো কম্পাইলারের অসুবিধাগুলো আমরা একটু জেনে নিই। এতে টেস্টিং অ্যান্ড ডিবাগিং অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন, যেহেতু পুরো প্রোগ্রামটা সে একসাথে অনুবাদ করে ফেলে, সেজন্য টেস্ট করাটা বা ডিবাগিং করাটা একটু সময় কম বেশি নেয়। তারপরে এতে অপেক্ষাকৃত বেশি মেমোরি লাগে, যেহেতু সে পুরোটাকে একসাথে কম্পাইল করে ফেলে, সেজন্য তার মেমোরিতে একটু জায়গা বেশি নেয়। তারপরে যে কম্পাইলারের কাজের ধাপ, কম্পাইলার কীভাবে কাজ করে, কম্পাইলার কাজ করে দুইটা পদ্ধতিতে, দুইটা স্টেপে বা দুইটা ধাপে। ঠিক আছে, একটু চিত্রটা দেখো, যে সোর্স কোড কী করবে, প্রথমে সোর্স কোডটাকে পুরো সোর্স কোডটাকে একসাথে কম্পাইলার নিয়ে নেবে, নিয়ে সেটাকে কী করবে অবজেক্ট কোডে রূপান্তর করবে, এবং যদি কম্পাইল করে কিছু ভুল পায় তাহলে সে কী করবে মেসেজ পাঠাবে, লিস্ট অফ এরর। মানে একদিকে সঠিক এগুলোকে অবজেক্ট কোডে রূপান্তর করে ফেলবে, আর কী করবে মেসেজ পাঠাবে, যদি কোনো সেটার মধ্যে ভুল পাওয়া যায় তাহলে সে মেসেজ পাঠাবে। দ্বিতীয় ধাপে দেখো, দি ইনপুট, তারপর হচ্ছে অবজেক্ট কোডে রূপান্তর করে, অবজেক্ট কোডে রূপান্তর করলেই শেষ না, সেটাকে কী করতে হবে এক্সিকিউশন কোডে নিতে হবে। তাহলে এ হচ্ছে দুইটা ধাপ, তাহলে কম্পাইলার কাজ করে দুইটা ধাপে। এবার ইন্টারপ্রেটার কে, ইন্টারপ্রেটার আমরা প্রথমে জেনে নিয়েছি অনুবাদক প্রোগ্রাম হচ্ছে বা অনুবাদক সফটওয়্যার হচ্ছে তিনটা, অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রেটার। তো তিনটার মধ্যে এটাও একটা সংজ্ঞাটা নিই, ইন্টারপ্রেটারও হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে এটা কাজ করে কম্পাইলার যেমন একসাথে পুরোটাকে অনুবাদ করে ফেলতে পারে, ইন্টারপ্রেটার হচ্ছে সেরকম নয়। সে ইন্টারপ্রেটারটা কী করে এক লাইন করে অনুবাদ করে। আবার বলছি, কম্পাইলার কী করে পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার কী করে এক লাইন করে অনুবাদ করে। অর্থাৎ সোর্স কোড, ইন্টারপ্রেটার, আউটপুট, এখানে একটা চিত্র দেখতে পারো। ইন্টারপ্রেটারের সুবিধা,
এতে টেস্টিং অ্যান্ড ডিবাগিং অপেক্ষা কিন্তু দ্রুত গতি সম্পন্ন, যেহেতু এক লাইন এক লাইন করে, সেজন্য এটার ডিবাগিং বা ভুল সংশোধন করাটাও একটু সহজে হয়। তারপর এতে অপেক্ষাকৃত কম মেমোরি লাগে। এতে প্রোগ্রামের ভুল সংশোধন বা পরিবর্তন করা সহজ, কারণ ইন্টারপ্রেটার ব্যবহার করে প্রোগ্রামের অংশ পরিবর্তন করতে হলে উৎস প্রোগ্রামের সেই অংশ পরিবর্তন করে শুধু সেইটুকু অংশ নতুন করে অনুবাদ করতে হয়। আচ্ছা, এবার ইন্টারপ্রেটারের অসুবিধা। যতবার প্রোগ্রাম নির্বাহ করার প্রয়োজন, অর্থাৎ যতবার সম্পন্ন করতে হবে ততবারই ইহা অনুবাদ করতে হবে, অর্থাৎ এক লাইন এক লাইন করে এটা কি অনুবাদ বারবার করতে হবে। এতে প্রোগ্রাম সম্পন্ন করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে, যেহেতু প্রত্যেক লাইন লাইন সে কী করবে, আলাদা আলাদা করে অনুবাদ করবে, সেহেতু সে তার সময় বেশি লাগে। এতে সোর্স প্রোগ্রাম থেকে অবজেক্ট প্রোগ্রাম রূপান্তরিত হয় না, সরাসরি এক্সিকিউশনে তৈরি হয়ে যায়, ফলে সোর্স প্রোগ্রাম প্রতিবার অনুবাদের প্রয়োজন হয়। অর্থাৎ কী হয়, প্রতিবারই কী করা লাগে, অনুবাদ করা লাগে। কৃত্রিম বুদ্ধিমত্তা অপেক্ষাকৃত কম প্রয়োগ হয় ইন্টারপ্রেটার ব্যবহার করলে। ছোট প্রোগ্রাম বা সাধারণ কাজ করতে ইন্টারপ্রেটার ব্যবহৃত হয়। এবার ইন্টারপ্রেটারের কাজগুলো দেখি। কম্পাইলার যেরকম দুইটা স্টেপে কাজ করতো, কিন্তু না, ইন্টারপ্রেটার সেরকম নয়। ইন্টারপ্রেটার একটি ধাপে কাজ করে, যেমন সোর্স কোড এবং ইনপুট সে দুইটাই একসাথে নিচ্ছে, সোর্স কোড এবং ইনপুট ইন্টারপ্ট করে সে সরাসরি কী করতে পারে, সে সরাসরি এক্সিকিউশন ফাইলে তৈরি করতে পারে। এখানে দেখি, যেমন প্রথমে সে কী করবে, এই যে দশ যে লাইনটা আছে সেটাকে প্রথমে সে ইন্টারপ্রেট করবে, মানে এক লাইন করবে, করে সেটাকে সে কী করবে আউটপুট দিয়ে দেবে। তারপরে আবার সে যে 20 লাইন যেটা আছে সেটাকে সে অনুবাদ করবে, তারপর সেটাকে আবার আউটপুট দিয়ে দেবে, তারপরে সে কী করবে আবার এই 30 লাইনটাকে কী করবে ইন্টারপ্রেট করবে, অর্থাৎ অনুবাদ করবে, তারপরে সে কী করবে আউটপুটে দিয়ে দেবে, এরকম এক লাইন করে করবে। আচ্ছা, এরপরের প্রশ্ন, কোন কোন প্রোগ্রামিং ভাষাকে কম্পাইলার বা ইন্টারপ্রেটার, এটা জেনে নেওয়ার জন্য যে তোমরা কোনটা কোন ভাষাতে ইন্টারপ্রেটার ব্যবহার হবে, কোনটাতে কম্পাইলার হবে, এটা একটু জেনে নেওয়া। যেসব প্রোগ্রামিং ভাষাকে কম্পাইল করা হয়, যেমন সি, সি প্লাস প্লাস, অবজেক্ট সি, সি শার্প, পাসকেল, কোবল, অ্যাডা, ভিজুয়াল বেসিক, স্মল টক, স্কিমা ইত্যাদি, আর অনেকগুলোকেই কী করা লাগে, কম্পাইল করা লাগে। আবার যেসব প্রোগ্রামিং ভাষাকে ইন্টারপ্রেট করা হয়, যেমন বেসিক, পিএসপি, পাইথন, পার্লি, রুবি, জাভা স্ক্রিপ্ট ইত্যাদি আর অনেক রকমের ভাষাকে, তো তোমরা একটা ভিডিওটাকে আটকিয়ে পোস্ট করে ভিডিওটা বারবার দেখবা, আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কাজগুলো আমরা একটু আগে জেনে নিয়েছি যে কম্পাইলার কী করবে পুরো প্রোগ্রামটাকে, এখানে যে দৃশ্যমান মূলত যে পার্থক্যটা সেটা হচ্ছে কি, কম্পাইলার কী করবে পুরো প্রোগ্রামটাকে একসাথে কম্পাইল করে সে কী করবে অবজেক্ট কোডে রূপান্তর করবে, আর ইন্টারপ্রেটার কী করবে এক লাইন করে অনুবাদ করে সেটার আউটপুট দেবে, এক লাইন করে অনুবাদ করবে সেটার আউটপুট দেবে। এবার কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, যেটা তোমাদের প্রায় সময় পরীক্ষাতে আসে 2 মার্কের সৃজনশীল প্রশ্নে, যে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। তো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যগুলো আমরা একটু দেখি। যে সম্পূর্ণ প্রোগ্রামটি কম্পাইলার কী করে, সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার কী করে এক লাইন করে অনুবাদ করে। 2 নম্বর পার্থক্য হচ্ছে প্রোগ্রামের সব ভুল একসাথে প্রদর্শন করে, যেহেতু এটা পুরোটা কম্পাইলার কী করে পুরোটাকে একসাথে অনুবাদ করে, সেহেতু তার ভুলগুলো কী একসাথে প্রদর্শন করে, আর ইন্টারপ্রেটার ভুলগুলো কী হয় এক লাইন করে প্রদর্শন হয়। কম্পাইলার দ্রুত কাজ করে, আর ইন্টারপ্রেটার কী একটু, যেহেতু সে এক লাইন করে সেজন্য তার একটু ধীর হয়। প্রোগ্রাম একবার কম্পাইল করার পর পরবর্তী আর কম্পাইল করার প্রয়োজন হয় না, প্রতিটি কাজের পূর্বে অনুবাদ করার প্রয়োজন হয়। বড় ধরনের কম্পিউটার বেশি ব্যবহার হয়, মাইক্রো কম্পিউটারে বেশি ব্যবহার হয়। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেহেতু আমি একটু দ্রুত শেষ করে ফেলতেছি, তোমরা ভিডিওটা আটকিয়ে তারপরে দেখবা। আচ্ছা, এবার আমি তোমাদের জন্য কিছু কুইজ দিতে চাই, অর্থাৎ আমরা কিছু বহুনির্বাচনী প্রশ্ন সমাধান করতে চাই, মানে প্রশ্নগুলোর উত্তর আমি পড়ে দিব, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবা যে উত্তরগুলো, আমি দেখবো যে তোমরা আসলে ক্লাসটা মনোযোগ সহকারে করছো কি না, মানে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখছো কি না সেটা আর কি, অর্থাৎ এটা তোমরা পাঠ মূল্যায়ন করব। যে আমি এখানে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি এমসিকিউ, যে ভাষা দিয়ে এমন নির্দেশ তৈরি করা যায় যা কম্পিউটার দ্বারা প্রক্রিয়াকরণ ও নির্বাহ করা যায়, তা কোনটা, যান্ত্রিক ভাষা, প্রোগ্রামিং ভাষা, অ্যাসেম্বলি ভাষা, না কম্পিউটার ভাষা, উত্তর লিখে দাও। দ্বিতীয়টা হচ্ছে কোন ভাষায় তৈরি প্রোগ্রামের ভুল শনাক্ত করা কঠিন, উচ্চতরের ভাষা, যান্ত্রিক ভাষা, অ্যাসেম্বলি ভাষা, নিম্ন স্তরের ভাষা,
একটু বলে দিবা। 3 নম্বর, যে ভাষায় দেওয়া নির্দেশ কম্পিউটারে সরাসরি বুঝতে পারে সেই ভাষাকে বলা হয় কি? বলা হয় নির্দেশনার ভাষা, প্রোগ্রামিং ভাষা, যান্ত্রিক ভাষা, অ্যাসেম্বলি ভাষা। উত্তরটা জানিয়ে দাও। এরপর আছে কম্পিউটারে যান্ত্রিক ভাষায় বর্ণ, 1টি, 2টি, 3টি, 4টি। খুব সহজ প্রশ্ন। 5 নম্বর, প্রোগ্রামিং ভাষায় লিখিত নির্দেশকে কম্পিউটারে যান্ত্রিক ভাষায় পরিণত করার জন্য দরকার কোনটা? অনুবাদক, খসড়া করার, অনুবাদকের, খসড়াকারীর। 6 নম্বর আছে, উচ্চতর ভাষায় লিখা প্রোগ্রামকে বলা হয় কি? বলা হয় সোর্স কোড, অবজেক্ট কোড, ইনস্ট্রাকশন, বিসিডি কোড। জানিয়ে দাও। 7 নম্বর, মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলে? সোর্স কোড, অবজেক্ট কোড, ইনস্ট্রাকশন, বিসিডি কোড। কোনটা? উত্তর জানিয়ে দাও। 8 নম্বর, অ্যাসেম্বলার কি? একটি রেজিস্টার, একটি তথ্যকেন্দ্র, যন্ত্র নির্ভর, অনুবাদক। উত্তরটা জানিয়ে দাও। 9 নম্বর, অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। কোনটা সঠিক উত্তর কমেন্টে জানাও। 10 নম্বর, কম্পাইলার প্রোগ্রাম অনুবাদ করে, একসাথে সম্পূর্ণ প্রোগ্রাম, 1 লাইন করে, 5 লাইন করে, 2 লাইন করে। উত্তরগুলো সবাই কমেন্টে লিখে জানিয়ে দাও, আর যদি কোনো উত্তর না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো আমি ক্লাসটা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, পরবর্তী ক্লাসগুলো নিয়মিত দেখবা, তাহলে আশা করি তোমরা পরীক্ষা ভালো করবে এবং সেটা বুঝতে পারবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।